আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে হাজির হলাম সম্পূর্ণ ভিন্ন আমাদের দুটি অঞ্চলের দুটি বিখ্যাত খাবারের রেসিপি নিয়ে। আর সেই দুটি বিখ্যাত এবং ট্রেডিশনাল খাবার হলো নোয়াখালীর খোলা জালি পিঠা কিংবা খোলাজা পিঠা এবং যশোরের আস্ত রসুনের গরুর মাংস। তো চলুন তাহলে কিভাবে আমি এই দুটি রেসিপি তৈরি করি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি দেখাবো আস্ত রসুনের গরুর মাংস ভুনা। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং পানি যতটুকু সম্ভব ছড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো, প্রায় এখানে ছিল 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন বাটা। এখানে এখন সাথে অ্যাড করে নিব আদা বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে নিব আস্ত গরম মশলা। এখানে কিন্তু আমি এলাচগুলোর মাঝখানে ছিঁড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ছড়িয়ে যায়। এখানে আমি অ্যাড করেছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে রয়েছে লাল মরিচের গুঁড়া, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বা বেশি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যদি কম ব্যবহার করা হয় তখন কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়। আমি সাথে এখন অ্যাড করে নিলাম 1টা টমেটো এবং পরিমাণ মতো তেল। এখন মাংসের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিব। প্রথমে আমি মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। আমি কিন্তু এখানে এখন পর্যন্ত হাত দিয়ে কোনো কিছুই মাখিয়ে নিইনি, এটা সম্পূর্ণভাবে এভাবে রান্না হতে হতে মাংসের সাথে পুরো মিশে যাবে। আমি মাঝে মাঝে শুধু একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আমি এখন পর্যন্ত মাংসে কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ মাংসে থাকা পানি দিয়ে প্রথমে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। যখন এটা একদম মাখামাখা হয়ে আসবে এবং তেল উপরে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। প্রথমে আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে লো হিটে রান্না করে নিয়েছি। এখন আবার কিন্তু মাংসের উপরে তেল উঠে এসেছে এবং মাংসটা মোটামুটি ভালোভাবে মজে গিয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব এবং এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এই মাংস এবং আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও পরিমাণ মতো এবং লাস্টবারের মতোই পানি ব্যবহার করব। আর এই পানিতে কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 1টা কাঁচামরিচ ভেঙে। এভাবে আমি একটু নেড়ে দিয়ে এই মাংসটাকে আবারও প্রায় 15-20 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম লো হিটে রেখে। এতে করে মাংস এবং আলু দুটোই সমানভাবে ভালোভাবে রান্না হবে। শুধু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু উপর নিচ করে নেড়ে দিতে হবে, এতে করে নিচে লেগে যাবে না। আমি এখানে এখন সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি গরম মশলা, এটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে মাংস আমার প্রায় রান্না শেষ, কিন্তু চুলা বন্ধ করার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দুটো আস্ত রসুন। আপনারা চাইলে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে রসুন কখনোই খুব একটা বেশি সময় রেখে দিবেন না, এতে করে রসুন বেশি গলে যাবে এবং মাংসের মধ্যে একটা তিতে ভাব চলে আসবে। আমি রসুন দিয়ে শুধু 2 মিনিটের মতো শুধু গরম করে নিয়েছি এবং রান্নাটা আমার সম্পূর্ণ শেষ। এখন আস্ত রসুনের গরুর মাংস রান্না আমার শেষ। এখন আমি চলে যাব আমার নোয়াখালীর সেই ট্রেডিশনাল খোলাজা পিঠার রেসিপিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা সাথেই থাকবেন।
প্রথমে আমি এখানে একটা বলের মধ্যে পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঠিক আমার দেখানো ভিডিওর মতোই আমি সামান্য পরিমাণ করে অল্প অল্প পানি দিয়ে এভাবে ঠিক হাত দিয়ে ভালোভাবে এই চালের গুঁড়িটাকে ময়ন করব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, এতে করে খামিরটা অনেকটা লিকুইড হয়ে যাবে এবং আপনি ভালোভাবে মেখে নিতে পারবেন না। আর এভাবেই আমি ঠিক 3 থেকে 4 বার সামান্য পরিমাণে বা অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির আটাটাকে ডো মতো করে নিয়ে মথে নিয়েছি। এখন কিন্তু আমি ব্যাটারে পরিণত করিনি, ভালোভাবে প্রায় আমি এই ডোটাকে 8 থেকে 10 মিনিট মথে নিয়েছি। এতে করে পিঠের জালিগুলো খুব সুন্দর এবং ভালোভাবে উঠে আসে। ঠিক এভাবে মিনিমাম 7 থেকে 8 মিনিট আপনারা যদি এটাকে ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নেন, তাহলে পিঠাতে সুন্দর করে জালি উঠবে এবং সবগুলো পিঠে কিন্তু খুব সুন্দরভাবে জালি জালি হবে। ফাইনালি আমি এখানে আরেকটু পরিমাণে সামান্য পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা মতো করে নিয়েছি। এ ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও না, আবার একদম যে কেকের ব্যাটার মতো গাঢ় হবে তাও না, এটা আপনারা দেখে বুঝতে পারছেন বা বুঝে নিতে হবে। আমি এখানে এখন 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব বা ফেটিয়ে নিব এখানে ব্যাটারের সাথে। আপনারা চাইলে এখানে হাঁসের বা মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, দেশি মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম। আমাদের এখানে পাওয়া যায় না বাইরে থাকার কারণে, এখানে আমি যে ফার্মের যে ডিমগুলো সেগুলো ব্যবহার করেছি। ঠিক এটুকু আটাতে আমি 2টো পরিমাণে ডিম ইউজ করেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, এতে করে পিঠের স্বাদটা বেড়ে যায়। খোলাজা পিঠার ব্যাটার আমার পুরোপুরি রেডি। আমি এখন খোলাটাকে ভালোভাবে আগুনে গরম করে নিব, যেহেতু এই পিঠাটা মাটির চুলাতে বেশি ভালো হয়, কারণ মাটির চুলায় চারপাশে আগুন লাগে। তো আমি আমার এই মাটির খোলাটাকে ভালো মতো গরম করে নিয়েছি মিডিয়াম হাইটে রেখে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বা লোতে রাখতে পারেন, এতে করে মাঝখানে পুড়ে যাবে না। আমি এখানে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে খোলাটাকে হাত দিয়ে ধরে চারপাশে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। প্রায় 1.5 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিই এবং এই খোলাজার পিঠার খোলাটাকে আমি একটু চারপাশে ঘুরিয়ে দিই, এতে করে চারপাশের যে অংশটুকু সেটা ভালোভাবে হয়ে আসে কর্নার সাইডগুলো, এতে করে তোলার সময় খোলার মধ্যে লেগে যায় না। আর খোলার মধ্যে লেগে যাওয়ার জন্য আপনারা চাইলে আরেকটা টিপস ফলো করতে পারেন, সেটা হলো সামান্য পরিমাণে তেল টিস্যুতে নিয়ে মুছে নিতে পারেন, এতে করে খোলার মধ্যে পিঠা লেগে যাবে না। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এবং পিঠার ব্যাটার দেওয়ার পর যখন ঘুরিয়ে নিয়েছি, ঢাকনা দেওয়ার পর আমি 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিয়ে এই পিঠাটাকে উঠিয়ে নিই। প্রতিবারই সেম কাজটা করতে হবে, কারণ নতুবা চারপাশের অংশটা কাঁচা থেকে যেতে পারে। আমার প্রায় সবগুলো পিঠা বানানো শেষ পর্যায়ে। আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করেন তাহলে কিন্তু পিঠা অবশ্যই হবে। আর আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছিলাম ব্যাটারটা রেডি করার সময়। আপনারা চাইলে হালকা গরম পানি বা কুসুম গরম পানি যেটা বলি ওটাও ব্যবহার করতে পারেন। আমি প্রায় এখানে অনেকগুলো পিঠা বানানোর ভিডিও রেখেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কীভাবে হাত ঘুরিয়ে পিঠার ব্যাটারটাকে খোলার মধ্যে ছড়িয়ে দিয়েছি।
ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো শেষ এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে জালি উঠেছে সবগুলো পিঠার মধ্যে এখন পরিবেশনের পালা আপনারা চাইলে এটা ছোলা গুড় যেটা লিকুইড গুড় বলে থাকে বা রাব বলে অনেকেই সেটার সাথেও পরিবেশন করতে পারেন এছাড়াও নারকেল চিনি নারকেল রাব এবং গরুর মাংস মুরগির মাংস কিংবা চা যে কোনো জিনিসের সাথে এই খোলা জালি পিঠা খুবই মানানসই আমি একসাথে সবগুলো আইটেম দিয়ে পরিবেশন করে দেখিয়েছি আর এখানে রয়েছে আমার সেই যশোরের আস্ত রসুনের গরুর মাংস ভুনা এটা দিয়েও কিন্তু এই খোলা জালি পিঠা খেতে ভীষণ এবং অসম্ভব মজার আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা যশোর এবং নোয়াখালীর দুটো ট্র্যাডিশনাল এবং বিখ্যাত রেসিপি দেখেছেন এবং এগুলো ট্রাই করবেন যদি রেসিপিগুলো ফলো করে ট্রাই করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের না হওয়ার সম্ভাবনা নেই এবং এই দুটোর কম্বিনেশন যথেষ্ট মজাদার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন